কোন মানুষ যদি কোন মানুষকে বাবা ডাকে সে জাহান্নামী। নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে? আমরা যে শ্বশুরকে বাপ ডাকি এটাও কিন্তু হাদিসে নাই, এটাও হাদিসে নাই। সৌদি আরবে শ্বশুরকে ডাকা হয় চাচা অথবা খালু, কিন্তু আমাদের একটা রসম হয়ে গেছে, এটা এখনই বাদ দেওয়ার কোনো দরকার নাই। আমরা তো আসল বাপ ডাকি না, কিন্তু এখন এই যে দয়াল বাবা, তারপরে মাজারে বাবা, বিভিন্ন জায়গায় শালু কাপড়ের বাবা আছে না, কথা কন না কেন, গায়ে দুর্গন্ধ, কয় বাবা বিরাট কেরামত আছে বাবার, পড়ায় কিচ্ছু নাই, মানুষ কয় যা আছে তো দেখাই যাচ্ছে, কেন বাবা ডাকেন? বলতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দয়ালা আল্লাহ রে, বলেন দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। দয়ার মালিক কে? আল্লাহ। মেঘ দে, পানি দে, জানেন না কত সুন্দর কথা, চাইতে হবে কার কাছে? একজন দেয়ার মালিক। আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে না, ঠিক কি না? আর আল্লাহ যদি দেয় কেউ ফিরাতে পারবে না? উলির চর দিয়েছেন কে? এত সুন্দর সুন্দর চর জাগিয়ে দিচ্ছেন কে? আবার বিভিন্ন শহরকে ভেঙে চুরমার করে দিচ্ছেন কে? এই জন্য চাইতে হবে কার কাছে? কোন রকমে শেরেক করা যাবে, তাবিজ ঝুলানো যাবে, তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ মানা যাবে না, সব বিপদ, যে কোনো বিপদ হলেই কার কাছে চাইতে হবে? পায়ের স্যান্ডেল ছেড়েছে এই বিপদে কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার প্রতি এহসান। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, খরচ কার জন্য করবা? শুনো, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করবা। আল্লাহু আকবার।